ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ ওবরাকাত। সম্মানিত দীনী ভাই রেজাউল করিম সাহেব, মালয়েশিয়া প্রবাসী। আপনি প্রশ্ন করেছেন যে কিছু লোক আছে যারা বলে যে আমল না করলে কি হবে, আমার ইমান ভালো আছে আর ইমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাবে, অর্থাৎ জাহান্নামে বা পরিমাণ শাস্তি ভোগের পরে জান্নাতে যাবে। তা যারা পরিমাণ ইমান থাকলেও জান্নাতে যাবে, তো এটা আপনি ব্যাখ্যা জানতে চেয়েছেন। তো ভাই আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য, আর আপনার প্রশ্নের উত্তরে আমরা বলার চেষ্টা পাবো বিল্লাহ তৌফিক। যে ইমান আর আমল এই দুটা ভিন্ন ভিন্ন জিনিস অবশ্য, তবে পাশাপাশি জিনিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এভাবে আরো বিভিন্ন আয়াতে ঈমান আর আমলকে পাশাপাশি উল্লেখ করা হয়েছে। ঈমান এবং আমল কোরআনে কারীমের ভিতরে বলা হয়েছে, হাদিসেও তদ্রূপ রয়েছে অবশ্য। যাই হোক, ঈমান বলা যেতে পারে যে, এবং ইমানের প্রশ্ন আলাদা, ইসলামের প্রশ্ন আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম তিনি প্রশ্ন করেছিলেন যে মাল ইমান, ইমান কী জিনিস। তো তিনি একটা উত্তর বলেছিলেন, উত্তরটা হচ্ছে যে ইমান হচ্ছে যে তুমি বিশ্বাস করবে, তুমিনা বিল্লাহি মালাইকাতিহি ও কুতুবিহি ও রাসূলিহি আখির, তুমি বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করবে এবং ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, রাসূলগণকে বিশ্বাস করবে। এভাবে ইমানের ছয়টি রুকন ওখানে উল্লেখিত হয়েছে। অতঃপর তিনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে মাল ইসলাম, ইসলাম কী জিনিস। তো তদুত্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ইসলাম হচ্ছে যে তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুদিয়াজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জাল বাইত ইনস্তাদাতা ইলাইহি সাবিলা। আর ইসলাম হচ্ছে যে তুমি এই কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই, সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তারপরে সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, রমজান মাসে রোজা রাখবে এবং কাবা ঘরের হজ করবে সামর্থ্য থাকলে, কাবা ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকলে, এটা ইসলাম। তো ঈমান আর ইসলাম ভিন্ন ভিন্ন জিনিস অবশ্য। তারপরে কথা হলো একটার সাথে আরেকটার সম্পর্ক রয়েছে। ঈমান যদি না থাকে তাহলে ইসলাম কাজে আসবে না, অর্থাৎ পরিপূর্ণ বিশ্বাস যদি না থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, এভাবে বিশ্বাসগুলো যদি ঠিকভাবে না থাকে, ঈমানের ছয়টি রুকুন ঠিক না থাকে, তাহলে তার এই ইসলাম কাজে লাগবে না, কাজে আসবে না, ইসলাম বেকার তাহলে। আর ঈমান যদি পরিপূর্ণ হয়, পরিপূর্ণ বিশ্বাস হয়, তাহলে ইসলাম তার বাদও থাকে না, ইসলাম তো চলে আসতেছে, তাহলে ইসলাম সাক্ষ্য দিবে। তখন সে পরিপূর্ণ বিশ্বাসের পরে সে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো আল্লাহ সত্য মাবুদ মানে মাবুদ হিসেবে তাকে মানতে হবে, তার ইবাদতবন্দি করতে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল মানে তার আনুগত্য করে চলতে হবে, তারও ফর্মুলা মেনে চলতে হবে, রেখে যাওয়া ইসলাম মেনে চলতে হবে।
এরপরে পরেই তো আবার ডিটেলস হয়ে চলে আসে, সলাৎ পুরস্কার করতে হবে, নিজে পড়তে হবে, অপরকে আত্মীয় স্বজন থেকে শুরু করে ছেলেমেয়ে সকলকে নিয়েই নামাজ পড়তে হবে, জামাতের সাথে পড়তে হবে, পাঁচ সপ্তাহে পড়তে হবে পরিপূর্ণভাবে। তারপরে জাকাত দিতে হবে সম্পদের নিসাব পরিমাণ হলে, রমজান মাসে রোজা রাখতে হবে, আবার হজ সামর্থ্য হলে করতে হবে। তো ইমানের সাথে যদি এগুলো করে তাহলে কাজে লাগবে, আর ইমান নাই, কেউ যদি এমনি মুখে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সালাতও পড়ে, কোনো বেঈমান লোক মুনাফিক লোক এগুলো করতে পারে, বলতে পারে, কিন্তু তাদের এগুলো কোনো কাজে লাগবে না, এটা মুনাফিকই হবে, কোনো কাজ আসবে না, কোনো নেকি হবে না, এদেরকে মুনাফিক বলা যেতে পারে তখন। আর এরপরে ওই ভাইয়ের যে দাবি যে যারা পরিমাণ ইমান, তো ইমান যদি ভিতরে থাকে তো ইমান তো এমন কোনো কিছু জিনিস না যে লুকিয়ে থাকবে, ইমান ভিতরে থাকলে বাইরে প্রকাশ পাবে, ইমান প্রকাশ পাবে, ইমান প্রকাশিত হওয়া জিনিস, আর ইমান আমলের মাধ্যমে বৃদ্ধি পায়। আমাদের কথা হচ্ছে যে আল ইমান ইয়াজিদু বিত্তাআ, আনুগত্যের মাধ্যমে, নেক কাজ করার মাধ্যমে, সলাত সিয়াম হজ যাকাত এগুলো করার মাধ্যমে, আরও যত নেক আমলের সবগুলোর মাধ্যমে ইমান কী হয়, বৃদ্ধি পায়। আর ওয়ান কুসবিল মাআসিয়া, এবং নাফরমানির মাধ্যমে, পাপ কাজের মাধ্যমে ইমান হ্রাস পায়, ইমান বৃদ্ধি পায়, হ্রাস পায়, কমে যায়। এছাড়াও অজু ভঙ্গের যেমন কারণ রয়েছে, অজু করলো একটা লোক, অজু করার পরে যদি তার পেশাব বা পায়খানা রাস্তা দিয়ে কিছু যদি বের হয়ে যায়, মানে বায়ু নিঃসরণ হয়ে যায় বা পেশাব হয়ে যায় বা আর কিছু পেশাবের রাস্তাতে বের হয়ে যায়, তাহলে তো অজু ভেঙে যাবে। তো অজু করেছে, তারপর অজু ভেঙে গেলে এটা এটা খেয়াল করতে হবে না, অজু ভেঙে গেলে তো আবার অজু করতে হবে। তো অন্যভাবে ইমান এমন একটা জিনিস, ইমানও ভেঙে যায়, নামাকদের ইমান, ইমান ভঙ্গের কারণ অনেক, তার মধ্যে দশটি, অজু ভঙ্গের কারণ তো কম, ইমান ভঙ্গের কারণ অনেক, দশটি। ইমান যদি ভেঙে যায় তাহলে তো আর ইমান নাই, যারা পরিমাণও আর ইমান নাই, আর এই লোকের কোনো দিন জান্নাতে যাওয়াও নাই, জাহান্নাম থেকে নিষ্কৃতিও নাই। অনুরূপভাবে এটা অবশ্য তাকদীরের অধ্যায়, ইমানের একটা গুরুত্ব বলা হয়েছে যে যারা পরিমাণ ইমান থাকলে, ইমান থাকলে তাকে জাহান্নাম থেকে বের করা হবে, শাস্তি ভোগ করার পরে জাহান্নাম থেকে বের করা হবে, তারপর জান্নাতে দেওয়া হবে, এটা সঠিক। তবে মানুষ কীভাবে এটা এটা ধারণা করতে পারে, এটা কামনা করতে পারে যে সে জাহান্নামের ভিতরে থাকবে, কতকাল যে থাকবে, কত কত হাজার বছরে সে জাহান্নামের ভিতরে থাকবে, শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে যাবে, এরকমই ইমান সে পোষণ করে, আলহামদুলিল্লাহ। এর কারণ হচ্ছে যে এই যে আঙ্গুলটা, হাতের আঙ্গুলও নাই, এটা নখ, হাতের নখটাকে যদি মানে পোড়ানো হয়, মোমবাতির আগুনে নর্মাল আগুন, সবচেয়ে নর্মাল আগুন যেটা হয়তো নিভিয়ে দেওয়া যেতে পারে, এই আগুনেও যদি মানে ই করা হয়, মানে আঙ্গুলটা ধরে রাখা হয়, আঙ্গুলের মাথাটা নখটা এক মিনিটভাবে ধরে রাখা হয়, তাহলে তো অবশ্যই পুড়ে যাবে। এবং এটা নিয়ে সে কত ছটফট করবে, কত ঔষধ ব্যবহার করার চেষ্টা করবে, কত চিল্লাবে, কত অর্থ ব্যয় করে সুস্থ হওয়ার জন্য। আর এটা নিয়ে সে একেবারে ব্যতিব্যস্ত হয়ে যায়, তোলপাড় উঠে যাবে পরিবারের ভিতরে, একেবারে তোলপাড় হয়ে, ওর দেহের ভিতরে তোলপাড় তো উঠবেই, পরিবারের ভিতরে তোলপাড় হয়ে যাবে, হয়তো এদিকে সেদিকে মানে সংবাদও হয়ে যাবে যে অমুকে আঙ্গুল পড়ে গেছে, একটা মারাত্মক ধরনের বিপর্যয় ঘটে গেছে এবং দুঃসংবাদ হয়ে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে। আর কীভাবে মানুষ জাহান্নামের আগুন, যার তেজ, যার তাপ দুনিয়ার আগুনের থেকে 69 গুণ বেশি, সে আগুনের ভিতরে পুরো বডিটা কত হাজার বছর যে থাকবে জাহান্নামের ভিতরে, তারপরে ওই জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে এরকম আশা করে, কত ইমানদার। হ্যাঁ, বের হবে ইমানের বদৌলতে, যারা পরিমাণ ইমানের বদৌলতে বের হবে, কিন্তু যে সকল ভাইয়েরা বলছে যে যারা পরিমাণ ইমানের মাধ্যমে সে জান্নাতে যাবে, আমার মনে হয় আল্লাহ আলাম,
আমার মনে হয় যে ও জীবনে জাহান্নাম থেকে বের হবে না। তার কারণ নওয়াখুজুল ইমান তো আছে, উজু করার পরে বায়ুতে নিঃসরণ হয়ে গেছে। তা অনুভাবে সে ইমান আনার পরে নওয়াখুজুল ইমান, মানে ইমান ভেঙে গেছে, তো ইমান তো শয়তান নিয়ে গেছে, লুট করে নিয়েছে ইমান। ইমানের পরিপন্থী কাজ করলে ইমান ভেঙে যায় তো, আর ইমান ভেঙলে থাকলো কোথায়? চারটা পরিমাণ আর থাকলো না। কাজেই এ সকল হতভাগ্য ভাইদেরকে একটু সাবধান হওয়া দরকার, একটু ভালো করে জানা দরকার, তওবা করা দরকার, এ সকল খারাপ আকীদাতে খারাপ বিশ্বাস থেকে ফিরে আসা দরকার, ইমানের দিকে ভালোভাবে আসা দরকার, ইমানকে মজবুত করা দরকার, আমলকে শক্তিশালী করা দরকার, আমল পরিমাণ সৎ আমল বাড়ানো দরকার, সৎ আমল করা দরকার। আল্লাহ পাক সকল হতভাগ্য ভাইদেরকে এবং সকল মুমিন মুসলমানদেরকে ইমানের সাথে আমালে সলেহাত অধিক অধিক নেক আমল সম্পাদনের তৌফিক দান করুন। আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।